হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতাজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকের ভিডিওটা হতে চলেছে একটা মেকআপ ভিডিও। কিন্তু আজকের মেকআপটা আমি নিজে নিজের উপর করব না, আমার উপরে অন্য কেউ করবে। তো আজকে কে করবে আমার মেকআপটা সেটা আমি বলবার আগে আপনারা দেখে নিন, চলে এসো। হ্যালো গাইস, তো এটা হচ্ছে আমার ছোট বোন, আর এ করবে আজকে আমার মেকআপ। তো বলো তোমার নামটা, বলো। মামতা খাতুন। তো আমার সুইট সিস্টারের নাম হচ্ছে মমতা খাতুন, আমি হচ্ছি মমতাজ, আর এ হচ্ছে মমতা। তো বলো তুমি তোমার এজটা বলো। 11। তো ওর এজ হচ্ছে 11। তো দেখা যাক 1 বছর একটা মেয়ে কতটা মেকআপ করতে পারে। ওকে, তো চলুন শুরু করা যাক। তো তার আগে দেখিয়ে দিই আমি ওকে কি দিয়েছি। আমি ওকে এই কয়েকটা মাত্র মেকআপ দিয়েছি, কয়েকটা মাত্র বলতে তাও অনেক কিছুই দিয়ে দিয়েছি। এখানে মেকআপ ব্রাশগুলো দিয়েছি, আর দিয়েছি একটা লিকুইড ফাউন্ডেশন যেটা সুগারের, আর দিয়েছি একটা আমি সুইস বিউটির দিয়েছি, আর এখানে আমি ম্যাট গ্লিটার মিক্স আছে। তো ওর যেটা ইচ্ছে হবে সেটা অ্যাপ্লাই করবে, ওর মনের মতো করে আমাকে সাজাবে। তো আমি তো আমার ছোট বোনকে সাজিয়ে দিই। তো আজকে ছোট বোনের পালা যে তার বড় বোনকে কিভাবে সাজাবে। তো এটা তো দিয়েছি, আর সঙ্গে আছে একটা ফেস পাউডার। ছোটো মানুষ তাই আমি লুজ পাউডার দিইনি, কারণ ঠিকঠাকভাবে ইউজ করতে পারবে না। আর আরেকটা আমি দিয়েছি ব্লাশার, আর কন্ট্রোল করবার জন্য দিয়েছি এটা মিস ক্লিয়ার্সের শ্যাডো ব্রাউন কালার। তো এই শ্যাডো পটটা আমি দিয়েছি, আর একটা দিয়েছি লিপ কালার, তো এটা হচ্ছে ল্যাকমি এনরিচ। আর একটু সুবিধা করার জন্য আমি এই পেন লাইনারটা দিয়েছি, আর এটা হচ্ছে স্টে কুইকের। তো আমার বোনের ডিমান্ড ছিল আরও একটা শ্যাডো পটের, প্যালেটের, শ্যাডো পট নয় শ্যাডো প্যালেটের। তো তার জন্য আমি হিলারি রোডার এই প্যালেটটা আমি নিয়ে এসেছি, আর এটাতে আছে সব ম্যাট কালার। তো বাচ্চারা তো অনেক কালার পছন্দ করে, তো তাই জন্য দুটো শ্যাডো প্যালেটই দেওয়া হয়েছে, ওর যেটা থেকে ইচ্ছা হবে সেটা দিয়ে ও মেকআপ করাবে আমার। তো আর আমি যেটা বলছিলাম যে আমি লাইনারটাকে একটু সহজ করার জন্য, যেহেতু ও বাচ্চা মানুষ, তো সেই জন্য আমি স্টে কুইকের এই পেন লাইনারটা আমি দিয়েছি, যাতে একটু ইজি হয় ব্যাপারটা। আর একটা আমি হাইলাইটার দিয়েছি, আর যেটা টাফ সেটা হচ্ছে আমি একটা আইব্রো পমেড দিয়েছি। তো এটা দিয়ে কেমনভাবে আমার আইব্রোটাকে ফিল করে সেটাই দেখার। এখানে দিয়েছি মাস্কারা, মাস্কারাটা আমি দিয়েছি আই ম্যাজিকের। ওকে, আর একটা দিয়েছি আমি ল্যাশ, আই ল্যাশ কার্লার, একটা স্পঞ্জ, সরি একটা বিউটি ব্লেন্ডার, স্পঞ্জ চাকুশি, একটা মিরর, এটা আমার জন্য মাঝে মাঝে একটু দেখবো কেমন আমি সাজছি। তো যেহেতু সাজবার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড, তো তার জন্য আমি আয়নাটাও নিয়ে রেখেছি, যাতে মাঝে মাঝে একটু দেখতে পারি যে আমাকে কতটা সুন্দর লাগছে। তো চলুন কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক মেকআপটা, চলে আসুন মেকআপ ম্যান। তো এখানে চলে এসো, আর বলো কোনটা দিয়ে কি করবে, ফার্স্ট কি করবে, লাস্ট কি করবে, যা করবে করো, এই পুরো ফেসটা তোমার। তো কোনটা দিয়ে ফার্স্ট শুরু করছো বলো। আমি ফাউন্ডেশন দেব। আচ্ছা, আর একটু এদিকে সরে এসো তুমি, এখানে এদিকটায়। এবার আমরা এটাকে ব্লেন্ড করে নেব।
ব্লেন্ড হয়ে গেছে। তো আমার ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেছে। এবার আমরা দেব ফেস পাউডার। ওকে, ওহ আমি এখন থেকে তো সুন্দরই লাগছি। তো আমাদের ফেস পাউডারটাও লাগানো হয়ে গেছে। নেক্সট কি করবে? ব্লাশার লাগাবে। ওকে, ব্লাশার লাগাও। এটা 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 তো আমাদের ব্লাশারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো নেক্সট এবার বলো দেখো, এবার হাইলাইটার। তো হাইলাইটার ইউজ করার জন্য হাইলাইটার ব্রাশটাও নিয়ে নিয়েছে। তো আমাদের হাইলাইটার লাগানো হয়ে গেছে। ওয়াও, আমি তো অনেক গ্লো করছি। আচ্ছা এবার কোনটা করবে বলো? এটা এটা দিয়ে আইব্রোটা করবে, তাই তো? তো আইব্রো পমেন্টটা নিয়ে নিয়েছি। এবার হবে আমার আইব্রোটাকে বানানো। তো আমার আইব্রো হয়ে গেছে ডান ডান ডান। নেক্সট এবার কি ইউজ করছো বলো? কন্ট্রোল। তো এই যে কন্ট্রোল করবে এবার আমার ফেসটা। তো হয়ে গেছে আমার কন্ট্রোলিং। এবার আমরা চলে যাব আই শ্যাডোতে। তো ফার্স্ট নিয়ে নিচ্ছে হিলারি রোধার এই আই শ্যাডো প্যালেটটা। এর মধ্যে থেকে কোন কালারটা ইউজ করবে বলো? আমি ইউজ করব এই রেড কালারটা। রেড কালারটা ইউজ করবে তো? রেড কালার। ওকে,
এই রেড কালারটা ইউজ করবে করো তো এখানে আমার রেড কালার আই শ্যাডো লাগানো হয়ে গেছে নেক্সট কি লাগাবে বলো নেক্সট আমি আইলাইনার তো স্টে কুইক এই আইলাইনারটা এখন আমার চোখে লাগানো হবে আমার লাইনার লাগানো হয়ে গেছে নেক্সট কি হবে মাসকারা মাসকারা মাসকারাটা ইউজ হচ্ছে আই ম্যাজিকের লিপস্টিকটা লাগাও দেখা যাক কেমনি আমার লিপস্টিক লাগাই তো হয়ে গেছে আমার মেকআপ হয়নি এখনো তো এখানে আমার হয়ে গেছে মেকআপটা তো দেখুন মেকআপটা কে কতটা নাম্বার দেবেন 1 থেকে 10 পর্যন্ত ঠিক আছে তো 1 থেকে 10 মধ্যে কত নাম্বার আপনি দিতে চান এই মেকআপটাকে সেটা আপনি কমেন্টে দেবেন ঠিক আছে তো আমার বোন আমাকে মেকআপ করেছে আমি যথেষ্টই হ্যাপি আর যেমনই করেছে তেমনটাতেই আমি অনেক অনেক সুন্দর লাগছি নিজের কাছে তো আপনারা জানাবেন যে আমাকে কেমন লাগছে আর আমার বোন কেমন মেকআপ করেছে আমাকে আর সেই রেটিংটাও দিতে ভুলবেন না 1 থেকে 10 মধ্যে আপনি কত দেবেন এই মেকআপ লুককে ওকে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে করে দেবেন অবশ্যই একটা লাইক
আর আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন আর ভিডিওটাকে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। তো বলো, তুমি কিছু বলতে চাও? আমি প্রথম কাউকে মেকআপ করাচ্ছি, সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম অ্যান্ড আমি এখন হ্যাপি। তো নিজের আপুকে মেকআপ করিয়ে ভীষণ হ্যাপি ফিল করছেন আমার ছোট্ট বনুটা। তো এই হ্যাপিনেসটাকে বজায় রাখার জন্য আপনারাও এই ভিডিওটাকে অনেক বেশি বেশি করে লাইক দেবেন, তাহলে পরে আমার বোনও আরও আরও বেশি হ্যাপি হয়ে যাবে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ওকে, বাই বাই।